দাদা তুমি কোথা থেকে আসছো? আমি সালডিয়া থেকে আসছি। সালডিয়া থেকে কত কিলোমিটার হবে তাও? আমাদের এখান তাও প্রায় 130 কিলোমিটার হবে। 130 কিলোমিটার। তুমি? আমরা বাঁকুড়া জেলা থেকে। বাঁকুড়া। খতরনাক লেভেলের ভিউ, খতরনাক লেভেলের, পুরা অডিয়েন্স পুরা ভর্তি, খতরনাক লেভেলে, পুরা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ফ্যানরা কিন্তু আসছে। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে 6:19। আর আজকে আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সবই তোমাদেরকে বলবো। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আগে দিকে কিন্তু হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর এখানে কিন্তু বাস ধরে যাব আমি কোথায়, অবশ্যই ব্লগটা দেখতে থাকো, সব কিন্তু বলবো তোমাদেরকে। তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে আগে বলবো, এখন বলছি না, জাস্ট বাসে আগে চাপি, তারপর তোমাদেরকে বলবো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বাসের উপরে উঠে পড়েছি। আর এখন কিন্তু আমি যাচ্ছি বাঁদোয়ান। আর বাঁদোয়ান থেকে বাস ধরে ডাইরেক্ট কিন্তু আমি চলে যাব পুরুলিয়া। আর পুরুলিয়া থেকে কিন্তু বাস ধরে আমি যাব বোকারো। আর সেখানে কিন্তু ডিজে সার্জেনের একটা খতরনাক লেভেলের রোড শো রয়েছে বন্ধুরা। তো পুরো জার্নিটা কিন্তু আমার সাথে থাকো। আর বাসে বসে বসে কিন্তু বোরিং হয়ে যায়, কারণ আমাদের সাইডে কোনো রেল স্টেশন নেই সামনাসামনি। তাই তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বাঁদোয়ান বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। আর এই যে বাসের উপরে তোমরা দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ হলেই বাঁধান বাস স্ট্যান্ডে নামবো। তোমরা দেখতেই পাচ্ছ বাঁধান বাস স্ট্যান্ডে গাড়িটা কিছুক্ষণ দাঁড়াবে, তাই একটু বাইরে নেমে নিলাম। ওহ, বাইরে কী রোদ! আর এটাই কিন্তু হচ্ছে আমাদের খাটারা বাস। আর এই বাসটা দিয়েই কিন্তু আমি যাচ্ছি পুরুলিয়া। আর ঘড়ির কাঁটা এখন কটা বাজছে তোমরা দেখো, ঘড়ির কাঁটা এখন কিন্তু বাজছে 7টা। আর তো এখন আমি আছি বাঁধান বাস স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু আমার বাসটা, যেটাই করে কিন্তু আমি চাপিয়ে এলাম। আর এখনও কিন্তু অনেক কিলোমিটার বাকি আছে, বসে বসে পুরো বোরিং হয়ে গেল। তো দেখা যাক আর কত কিলোমিটার। তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমার, আর সকাল থেকে কিছু খাইনি। আর আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের আশেপাশে কোথাও স্টেশন নাই, তাহলে বাসের ভাড়াটা একটু বেশি, তো একটু চাপ হয়ে যায়। আর বাজেট আমার এমনিতেই ঢিলা আছে এখন। তো যাই হোক, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর ডিজে সার্জেনের খতরনাক লেভেলের রোড শো তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো আমি, আর পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। বাসে উঠে পড়ি, বাইরে প্রচুর রোদ, আর বাসটা দেখতে পাচ্ছ মালে পুরো ভর্তি একদম। কিন্তু হচ্ছে আমাদের বাসটা, বাসে আমরা কিন্তু আছি। আর আশেপাশে কিন্তু বাসগুলো দাঁড়ায় আছে এই সাইডে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই বাসটাই করে কিন্তু আমি যাব বোকারো। আর বাসে কিন্তু দুটো ভাইয়ের সাথে দেখা হলো আমার। কী রে ভাই, ভালো আছিস তো? কোথায় ভিতরে ধোবো নেই? আর কই রে, তুই একটু মুখটা দেখা, তোমার সেম। তো এই যে দুটো ভাইকে দেখতে পাচ্ছ, তো এরা টিউশনে আসছিলো, এখন যাচ্ছে কিন্তু ঘর টিউশনের পরে। আর আমি কিন্তু যাচ্ছি আমার, বুঝতে পারছো তোমরা তো। দেখি 50-এর সময় বাসটা কিন্তু ছাড়বে, 7:50, এখন 46 বাজছে, আর 4 মিনিট তারপরে কিন্তু বাসটা ছাড়বে। ফাইনালি বন্ধুরা পুরুলিয়া বাস স্ট্যান্ড কিন্তু পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ বাস থেকে কিন্তু নামবো আমি। আর কি বলবো, এতক্ষণ বাসের জার্নি করা মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ সাবধানে সাবধানে কিন্তু বাস থেকে আমি নামছি, কিন্তু পড়ে গেলে কিন্তু হবে না। তাই তোমরা দেখতেই পাচ্ছ আরামসে নামবো, আর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কিন্তু চলে যাব যেখানে বোকারোর বাস
দাঁড়িয়ে আছে। আর পুরুলিয়া অনেকদিন পর আসছি, তাই আমি জানি না বোকারোর বাস কিন্তু কোথায় দাঁড়িয়ে থাকে। তাই আমি এক দুজনকে অবশ্যই জিজ্ঞেস করে নিলাম যে পুরুলিয়ার বাস কোথায় দাঁড়িয়ে আছে। আর আগে দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে পুরুলিয়ার বাস স্ট্যান্ড। আশেপাশে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে অনেকগুলো। আর আমি কিন্তু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর আমার খিদার পরিমাণ বেড়েই চলছিল, কারণ সকাল থেকে আমি কিচ্ছুই খাইনি। আমার চোখ আর মুখের অবস্থা দেখেই সেই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে বন্ধুরা। তো 3-4 ঘন্টার পর কিন্তু ফাইনালি পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এটাই আমাদের বাসটা যেটা দিয়ে কিন্তু বোখারো যাবো। আর ফ্রেশ হতে যাচ্ছি এখন আমার, আর এখান থেকে মিনিমাম 1-1.5 ঘন্টা তো অবশ্যই লাগবে। তোমরা পুরো একদম ফুল টু দেখো, আর খাতারনাক লেভেলের কিন্তু রোড শোটা তোমাদেরকে দেখাবো। চলো আর বেশি কিন্তু এটা লম্বা করবো না, এখন পুরো টায়ার্ড হয়ে গেছি, একদম বোখারোতেই দেখা হবে, আর কিন্তু এখন বেশি কথা বলবো না, ঠিক আছে? বন্ধুরা ফাইনালি কিন্তু অনেকক্ষণ পরে মাঝপুর ময়দানে পৌঁছে গেছি, আর আমি এখন একা নাই, আমার সাথে দেখতে পাচ্ছ পুরো একটা টিম আছে। এখন এদিকে দুজন আর ওইদিকে সবাই আছে। তো তোমার সাথে একটু পরিচয় করাই দিচ্ছি, কে কোথা থেকে আসছে। দাদা তুমি কোথা থেকে আসছো? আমি সালডিয়া থেকে আসছি। সালডিয়া থেকে কত কিলোমিটার হবে তাও? আমাদের এখান তাও প্রায় 130 কিলোমিটার হবে। 130 কিলোমিটার। তুমি? আমরা বাঁকুড়া জেলা থেকে। বাঁকুড়া? আমারও বাঁকুড়া, কিন্তু আমারটা একটু অন্য সাইডে। আর এই দুজন দেখতে পাচ্ছ এটা লোকালের, আমরা বোকারোর বলছেন। মানে কত দূর এখান থেকে? মোটামুটি 30 কিলোমিটার। তো চলো সামনের দিকে যাচ্ছি, আর পুরো জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ওইখানে কিন্তু আছে ডিএস সার্জেনের সেট আপটা। আর তো চলো জাস্ট ভিড়টা দেখো, তোমরা জাস্ট ভিড়টা দেখো। এখনই কিন্তু সাউন্ড টেস্ট হয় নাই, কিন্তু খতরনাক লেভেলের ভিড়, খতরনাক লেভেলের, পুরো অডিয়েন্সে পুরো ভর্তি, খতরনাক লেভেলের। পুরো বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ফ্যানরা কিন্তু আসছে। তো আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ফ্যানরা আসছে, আর কতগুলো ইউটিউবার আসছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, তার আগে বলছি এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো আমি। আর তোমাদের জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এরপরে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে টেস্টিং দেখাবো, আর জাস্ট সেট আপটা কিন্তু সামনে দিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট এই ব্লগটা এখানে কিন্তু আমি শেষ করছি। ওকে চলো, বাই, টাটা।